হত্যা মামলায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ 9 জনকে হাজতে পাঠিয়েছে আদালত। বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান টঙ্গিবাড়ি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আরিফুল ইসলাম হালদার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হালদার সহ 9 জনের জামিন নামঞ্জুর করেন। গত 8 এপ্রিল টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজার এলাকায় পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সোহরাব খানকে। সে ঘটনায় মোহাম্মদ আরিফুল ইসলাম হালদারকে প্রধান আসামি করে হত্যা মামলা করে নিহতের পরিবার। পরে উচ্চ আদালত থেকে 6 সপ্তাহের জামিন নিয়ে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আরিফুল ইসলাম হালদার। আজ বুধবার নিম্ন আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন। সরাসরি হত্যা সম্পৃক্ত 4 জন আসামি, যাদেরকে বিজ্ঞ হাইকোর্ট জামিন দেয় নাই, তারা সারেন্ডার করেন। আর যারা 326 গুরুতর জখমের আসামি, তারাও 5 জন হাজির হন এবং তাদের গুরুত্ব বিবেচনায়, জখমের গুরুত্ব বিবেচনায় বিজ্ঞ আদালত পর্যালোচনাপূর্বক সমস্ত আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করে।